2022 সালে 249টি কারারক্ষীর শূন্যপদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য মন্ত্রিসভা। সেই মতো আবেদন চাওয়া হয়। আবেদন জমা পড়ে প্রায় 22,000। 2022 সালের ডিসেম্বর মাসে কারারক্ষীর শূন্যপদ পূরণের লক্ষ্যে শারীরিক পরীক্ষা গ্রহণ করা হয়। এরপর লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত লিখিত পরীক্ষা গ্রহণ করা হচ্ছে না। এই অবস্থায় সোমবার শারীরিক পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীরা অবিলম্বে লিখিত পরীক্ষা গ্রহণের জন্য কারা দপ্তরের আইজি প্রিজনের নিকট ডেপুটেশন প্রদানের জন্য সামিল হয়। এদিন পরীক্ষার্থীরা জানান, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও কারারক্ষীর শূন্যপদ পূরণে লিখিত পরীক্ষা গ্রহণ করা হচ্ছে না। অবিলম্বে লিখিত পরীক্ষা গ্রহণের জন্য তারা আইজি প্রিজনের নিকট ডেপুটেশন প্রদানের জন্য সমবেত হয়েছেন। সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের কারামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হস্তক্ষেপ দাবি করেন তারা। আমরা ত্রিপুরা জেল পুলিশের দিক থেকে 2022-এ আমাদের জেল পুলিশের ফিজিক্যাল নেওয়া হয়েছিল। এখনও কখনো কোনো সব কিছু পেন্ডিংয়ে রয়েছে, কোনো এক্সামের কথা বা কোনো কিছু বলার। এখন আমরা এসেছি যে আমাদের কবে হবে এক্সামটা, তার জন্য রেপুটেশন জমা দিতে এসেছি, জানতে এসেছি। কতজন আছে তোমরা এখানে? এখন কি চাও? আমাদের দাবি হলো এক্সামটা যাতে তাড়াতাড়ি হয়। আমাদের মাননীয় ডক্টর মানিক সাহের কাছে অনুরোধ রইল যে আমাদের এক্সামটা শীঘ্রই। এই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে এদিন আইজি প্রিজনের কার্যালয়ের সামনে প্রায় 50 জন পরীক্ষার্থী জড়ো হন। তাদের মধ্য থেকে 2 জনকে ডেপুটেশন প্রদানের জন্য অনুমতি দেওয়া হয়। শেষ পর্যন্ত সমবেত পরীক্ষার্থীদের মধ্যে 2 জন আইজি প্রিজনের সাথে দেখা করে ডেপুটেশন প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।